ম্যাপ টিভি সকল আপডেটস পেতে আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব। একটি সরকারের সহযোগিতা ছাড়া 21 আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটতে পারে না। ঘটনার পর তৎকালীন বিএনপি সরকার বিভিন্ন ধরনের আলামত নষ্ট করে দিয়েছিল। এছাড়াও ওই রাতেই চারজনকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় বিএনপি জামাত জোটের সরকারকে দায়ী করে আজ 21 আগস্ট শনিবার গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অভিযোগ করেন সরকারের সহযোগিতায় সেই দিন এই ন্যাক্কারজনক হামলা হয়েছিল, এখানে একজন কারারক্ষী জড়িত ছিল। ওই দিন রাতেই খালেদা জিয়া চারজনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে ওই কারারক্ষীও ছিলেন। সেই জনসভায় যারা আরএসএস গ্রেনেডের মতো গ্রেনেড মারতে পারে, তো মারার না শুধু তাই না, গ্রেনেড মারার পর সাথে সাথে ওখানে যে রক্ত পায়ের জুতা মানুষের সবকিছু পড়ে আছে, তো সেখানে একটা গ্রেনেড তখন ফাটেনি, সেই গ্রেনেডটাও পড়ে আছে ওখানে, সেটা যখন উদ্ধার করা হলো এবং সেই গ্রেনেডটাকে একজন আর্মি অফিসার সে নিয়ে বললো যে এটাকে তো রাখতে হবে আলামত হিসেবে, তাকে ধমক দেওয়া হলো, পরে তার উপর অনেক মানে নির্যাতনও করেছে, পরে যে কেন কথা বললো সেই গ্রেনেডটাও ধ্বংস করে দেওয়া হলো এবং ওই আলামত বসার জন্য ওরা পানি দিয়ে সব ধোয়া শুরু করলো। তখন আমি নানক আজম যুবলীগের ওদেরকে বললাম যে ওখানে যে এভাবে সব আলামত নষ্ট করে দিচ্ছে, তোমরা যতদূর পারো রক্ষা করো, ততক্ষণে সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে পানি দিয়ে জায়গা ধুয়ে ধুয়ে ফেলে দিয়েছে। তারপরেও যে সব জায়গায় গ্রেনেড গুলি ছিল ওরা সেখানে লাল পতাকা দিয়ে লাল টেপ লাগানো ফিতা লাগিয়ে লাগিয়ে জায়গাগুলি চিহ্নিত করলো। এ কাজগুলি কাদের? এ কাজগুলি তো সরকারি, কাজগুলি তো পুলিশের, পুলিশ কিন্তু তা করেনি, অর্থাৎ এই আলামত তারা রাখতে চায়নি, এটা হলো বাস্তবতা। দ্বিতীয় হচ্ছে যে পরবর্তীতে যখন এদিকে সবাই সমালোচনা, তখন একজন সাবেক বোধ হয় চাষকে দিয়ে একটা তদন্ত কমিটি করা হলো, তখন সেই তদন্ত কমিটির রিপোর্টে সে আবিষ্কার করলো যে পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে এই ঘটনা ঘটিয়েছে। তো পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে দিনে দুপুরে এইভাবে এতগুলি গেলে যদি শহরের ভিতরে মেরে যেতে পারে, তাহলে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থারা কি করছিল? তারা কি নাকি তেল দিকে ছিল? তাহলে তারা দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে? আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা সশস্ত্র বাহিনী, আমাদের মিডিয়া, আমাদের পুলিশ, তারা কি করছিল? এইভাবে তারা সমস্ত দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো। তারপরে যখন মানুষের সমালোচনা মানুষের মানে এতে দাবি উঠলো, এরপরে জজ মিয়া নামে প্রথমে আর একটা ছেলেকে গ্রেপ্তার করলো, এমনকি আমাদের আওয়ামী লীগের নেতা মগবাজারের মুকেশ তাকে পর্যন্ত গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তাকে বানালো যে এই হামলা নাকি সেও জড়িত। আমরা কখনো ওরা জড়িত থাকতে পারে না, কখনো নাম দেখতে দিনের পর দিন অত্যাচার করে এসব কাছে মানে নাম নেওয়ার জন্য আর তাদেরকে স্বীকার করার জন্য চেষ্টা করলো, দেখা গেলো যে তা এটাই উদ্দেশ্য ছিল আমাদের নেতা ধরো যে তাকে দিয়ে স্বীকার করাবে, অর্থাৎ দলীয় কর্মী হয়ে গেছে তারা কিছু জানে না। এরপর সেই নোয়াখালীর এক ছেলে কি জজ সাহেব জজ মিয়া, এটা গরিব ঘরের ছেলে, তাকে টাকা পয়সা দিয়ে তার পরিবার লালন পালন করবে সেই কথা বলে তাকে দিয়ে এক কাহিনী রচনা করলো এবং তাকে অ্যাস্ট করলো। তো যে ওর এই কি যোগ্যতা আছে বা ওর কি আর্থিক সংগতি আছে যে এই গ্রেনেড সংগ্রহ করা, গ্রেনেড মারার জন্য এতগুলি লোক নিয়োগ করা, এত কিছু করা, এটা কি সম্ভব? এবং আপনারা জানেন যে একটা গ্রেনেড পাওয়া গেলো জেলখানার ভিতরে ওয়ালের সাথে, সেটা আবার আমাদের কোনো কোনো স্বনামধন্য পত্রিকা বা ডায়াগ্রাম দেখে দেখালো যে জেলখানার পাশে কোনো এক বাড়ি থেকে ওই গ্রেনেড ছুঁড়ে মারাতে ওটা ওই ওখানে পড়েছে। জেলখানার পাশে এমন কোনো বাড়ি নেই যেখান থেকে গ্রেনেড মানে ওই জায়গাটা এসে গ্রেনেড পড়বে। আসল কথা যে এরা অনেকগুলি ক্রিমিনাল জোগাড় করেছিল, তার মধ্যে কিছু জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিল, কিন্তু সেই সময় যখন মানে এবং প্রত্যেকের হাতে যে গ্রেনেড গুলি ছিল সবাই সেগুলি মারতেও পারেনি,
রমনা হোটেলের সামনে ওখানে একটা বড়িতে একটা ফেলানো পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় কয়েকটা আলামত পাওয়া যায় এবং এই নিশ্চয়ই যুগে গিয়েছিল এবং একজন কারারক্ষী এর মধ্যে জড়িত ছিল এবং ওই দিন রাত্রে 11টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চারজনকে খালেদা জিয়ার দেশ থেকে বাইরে পাঠিয়ে দেয় তার মধ্যে যে তাজউদ্দিন ছিল ওই কারারক্ষী এবং সেই সাথে যেটা শোনা যায় যে কমরে রশিদ আর ডালিম সে সময় ঢাকায় এসেছিল এবং ঢাকায় এসেছিল খালেদা জিয়া এবং তার এজিয়ারই তত্ত্বাবধানে ছিল কারণ তার গোয়েন্দা সংস্থা রিজেফ আর এনএসআই তাদের সত্য এর মধ্যে সবাই জড়িত পুলিশ অফিসার সবই জড়িত কাজে তারা এদেরকে রক্ষা করে এবং দেশ থেকে বাইরে চলে যেতে তারা সুযোগ সৃষ্টি করে দেন নানা ষড়যন্ত্রের শিকার হয়ে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন দেশের জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রিপোর্ট করেছেন শাকের আহমদ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়রানী কুরজুই ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব